হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজ ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। আজ সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ব্লগটা সকাল থেকে শুরু করতেই পারলাম না। আজ হলো শনিবার, আর শনিবার মানেই বাড়িতে নিরামিষ। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে বিকাল তিনটে। ভাবছো আমি হঠাৎ এত সাজুগুজু করছি কেন? তার কারণ আজ বিকাল থেকে রাত পর্যন্ত একটু ঘুরু ঘুরু করার প্রোগ্রাম আছে। এখন আমি যাব জুরাসিক পার্ক মুভিটা দেখতে, তারপর ভাবছি একটু মেলায় যাব। মেলাটা অনেকদিন ধরেই চলছে, কিন্তু আজ যাব কাল যাব করে আর যাওয়াই হচ্ছে না। তাই আজ একটু টাইম বার করা গেছে, তাই ভাবলাম আজকে সব জায়গা একসাথে ঘুরে কমপ্লিট করে নেব। আমি খুব একটা ভালো সাজুগুজু করতে পারি এরকম কিন্তু নয়। সাজুগুজু বলতে আমি প্রথমে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিই। যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তাই টোনার ইউজ করি না। ফেস ওয়াশ ইউজ করার পরেই ডিরেক্ট চলে যাই ময়শ্চারাইজিংয়ে। এখনও যেহেতু বাইরে একটু একটু সূর্যের আলো আছে, তাই নিউট্রিজিনার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। তারপর একটু ফেস পাউডার, একটু লিপস্টিক, একটু কাজল আর একটু মাস্কারা ইউজ করে নেব। তো এবার তাড়াতাড়ি সাজুগুজু কমপ্লিট করে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আসলে সাজুগুজু করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, আমি সাজুগুজু করতে অনেকটা সময় লাগিয়ে ফেলি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, না হলে ওদিকে আবার শো শুরু হয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরে। ফাইনালি আমরা চলে এসেছি নরেন্দ্রপুর উড স্কোয়ার মলে। এখানে আগে প্রায় আসতাম যখন বিগ বাজার ছিল, কিন্তু এখন যেহেতু আর বিগ বাজার নেই, তাই এখানে সেরকমভাবে আর আসা হয় না। এখন আমরা যাই বারুইপুরের যে ট্রেন্ডসের আউটলেটটা আছে সেখানে। ট্রেন্ডসে রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি আমাদের রথ অর্থাৎ স্কুটিটাকে পার্ক করতে। এখানের পার্কিং স্পেসটা অনেকটাই বড়। এখন আমরা লিফটে করে যাব সেকেন্ড ফ্লোরে, কারণ সেকেন্ড ফ্লোরে আছে SBF সিনেমা হলটা। তো ফাইনালি আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আমাদের অডিটোরিয়াম 2 এ টিকিট বুক করা ছিল। ও, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমরা জুরাসিক পার্কের হিন্দি ডাবিংটা দেখতে এসেছি। আর এখানে তিন ধরনের সিট আছে। গোল্ড, যার প্রাইস হলো 140, প্লাটিনাম, যার প্রাইস হলো 190, আর রয়্যাল হলো সবচেয়ে এক্সপেন্সিভ, এর প্রাইস হলো 290। তো আগে যেবার এসেছিলাম তখন আমরা প্লাটিনামটা বুক করেছিলাম। এবার আমাদের মনে হলো রয়্যালটা কেমন সেটা একবার দেখা যাক, তাই এবার আমরা রয়্যাল বুক করেছি। সিনেমা দেখা শেষ করে আমরা সোজা চলে গেলাম সোনারপুর হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো মেলায়, যে মেলার কথা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি। এই মেলার প্রবেশ মূল্য ছিল 5 টাকা। এই মেলাটা প্রতি বছর সোনারপুর অতুল কৃষ্ণ স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। মেলায় এসে দেখলাম এখানে বিভিন্ন আসবাবপত্রের স্টল বসেছে, আর তার সাথে আছে বিভিন্ন রং বেরঙের এবং বিভিন্ন দামের হ্যান্ডলুম শাড়ি কালেকশন। তাছাড়া আছে নানা ধরনের আচারের স্টল।
আর এই মেলায় আছে ছোট এবং বড়দের জন্য নানা রকমের রাইডস, টয় ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স আরও কত কি। একবার মনে আছে সোনারপুর বইমেলাতে আমি ব্রেক ড্যান্সে চড়েছিলাম, আর এত ভয় পেয়ে গেছিলাম যে মাঝে আমি চিৎকার করে কেঁদে ফেলেছিলাম। আর যে চালাচ্ছিল ব্রেক ড্যান্সটা তাকে বলেছিলাম যে রাইডটা বন্ধ করতে, আমি নামবো। তখন সেও ভয় পেয়ে গেছিলো আর রাইডটা বন্ধ করে দিয়েছিল। তারপরে আমি নেমে পড়েছিলাম। তারপর থেকে কোনো দিন এই রাইডে আমি চড়ি না। বাচ্চাদের এই বোটিং আমার খুব ভালো লাগে। বাচ্চারা যখন বোটিং করে তাদের প্রত্যেকের রিয়্যাকশন অবজার্ভ করতে আমার খুব ভালো লাগে। প্রতিবার মেলায় গিয়ে বাচ্চাদের মতো আমি টয় ট্রেনে চড়ি, কিন্তু এবার কোনো রাইডে চড়িনি, শুধু খাওয়া দাওয়া করে মেলা থেকে চলে এসেছিলাম বাড়ি। এ বছরের মেলার প্রধান আকর্ষণ ছিল রাজস্থানি পাপড়ি চাট। এটা এই মেলায় ফার্স্ট টাইম এসেছে, আর আমার এই সব নতুন নতুন খাবার টেস্ট করতে বেশ ভালোই লাগে। তাই আমি রাজস্থানি মিক্সড পাপড়ি চাট অর্ডার করে দিলাম। 100 টাকার বিনিময়ে খুবই কম পরিমাণে পেলাম চাট। যদিও খেতে খুব একটা ভালো লাগেনি, খাওয়ার পর মনে হলো যেন 100 টাকা পুরো বেকার খরচ করলাম। পুরো মেলাটা ঘুরলাম কিন্তু কোথাও ফুচকার স্টল পেলাম না দেখে মনটা খুব খারাপ হয়ে বাড়ি চলে এলাম। মেলা ঘুরে ভীষণ টায়ার্ড হয়ে বাড়ি ফিরে আসলাম। যখন বাড়ি ফিরলাম তখন ঘড়িতে বাজে রাত 9টা, আর এখন মেকআপ রিমুভ করার পালা, যেটা সবথেকে একটা বোরিং ব্যাপার। ভেবেছিলাম সারাদিন ব্লগ করিনি, একবার মেলায় গিয়ে একটু ব্লগ করে নেব, কিন্তু এত পরিমাণে গান বাজছিল মেলাতে কপিরাইট ক্লেম খাওয়ার ভয়ে আমি তো ব্লগ করার কথা মাথায় আনতে পারলাম না। ও বাই দ্য ওয়ে, সিনেমার ব্যাপারে তো কিছু বলাই হলো না, সিনেমাটা ভীষণই ভালো লেগেছে। আমরা এখানে 2D সিনেমা দেখেছি, আইনক্সে গেলে 3D সিনেমা দেখতে পেতাম। পরের বার এ ধরনের সিনেমা আসলে আইনক্সে যাওয়ার খুব ইচ্ছে আছে। যাই হোক, মেলায় অনেক কিছু খেয়েছি তাই রাতে আর কিছু খাবো না, ভীষণই এক্সজস্টেড ফিল করছি। মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।